শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএ টেলিভিশনের প্রতিদিনের আয়োজন রবি রাবির অনুষ্ঠানে। আমি বিতু কর্মকার। প্রতিদিন আমার সঙ্গে সকালে সুন্দর একটা আবহাওয়া তৈরি করার জন্য একজন অতিথি শিল্পী থাকেন, ভালো কিছু গান নিয়ে এবং সুন্দর সুন্দর কথা নিয়ে। আজকেও আছেন আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি। আজকে আছেন আমাদের সঙ্গে অতিথি শিল্পী খায়রুল ইসলাম। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছি। কেমন লাগছে সকালটা? খুবই ভালো লাগছে, যেটা এই ফিলিংসটা বোঝাতে পারবো না। এখন যেটা হচ্ছে, সকালটা কিভাবে শুরু হয়, প্রতিদিনকার সকাল কিভাবে শুরু হয়? প্রতিদিন সকাল শুরুটা হয় আমার গান দিয়েই। সকালেই ধরুন নামাজ পড়ার পরেই, একটু পরেই আমি আমার প্র্যাকটিস শুরু করি গান দিয়েই। রেয়াজ দিয়ে শুরু হয় শুরু করি। সকালটা? জি, মানে খুব ভালো লাগলো, কারণ একজন শিল্পীর জন্য সকালটা রেয়াজ দিয়ে শুরু হলে সেই সকালটা আরো অন্যরকম মানে পরিবেশ তৈরি করে এবং সারা দিনটা বোধহয় খুব বেশি খুবই ভালো ভালো যায়, যায় এবং খুবই প্রয়োজন খুব এটা। প্রয়োজন আর কি। তো আমরা প্রথমে কি গান শুনব? প্রথমে একটা দেশের গানই করব। গানটির কথা হচ্ছে, যে মাটির বুকে ঘুমিয়ে আছে। খুব সুন্দর একটি গান, এবং বিজয়ের মাসে আমরা এই গানটি দিয়ে শুরু করি, শুনি। গানটির গীতিকার হচ্ছে নাসিমা খান, আর সুরকার হচ্ছেন সেলিম আশরাফ। যে মাটির বুকে ঘুমিয়ে আছে দক্ষ মুক্তি সেনা, দেনা তোরা দেনা, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দেনা তোরা দেনা, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা। যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। যেখানে সূর্য ওঠে আশার আলো, যে হয় আলোর পরশমি, সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দেনা তোরা দেনা, সে মাটি আমার অঙ্গে মাখি। যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা,
নেশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না মাটিয়াবার অঙ্গে মাখিয়ে দেনা যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দেনা তোরা দেনা সে মাটিয়াবার অঙ্গে মাখিয়ে বাহ দারুণ দারুণ একটি গান এবং এই গানের প্রত্যেকটা কথা এত সুন্দর এত হৃদয়স্পর্শী যে অন্যরকম একটা মানে মানুষ হিসেবে দেশকে ভালোবাসাটা খুব দরকারি এবং এই গানের প্রত্যেকটা লাইন হচ্ছে সেই কথাটা বলে যে এই মাটি এই এই দেশ আমার এবং এই আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এর পেছনে দেশের অবদান সব থেকে বেশি আর আমাদের দেশের যেটা হচ্ছে এত রক্তের বিনিময়ে পাওয়া এই দেশ যা অতুলনীয় এবং এই এটার পাওয়ার অর্জন করতে যে পরিমাণ আমাদের ত্যাগ ত্যাগ মায়া মমতা যে এই গানের ভিতর সেটা প্রকাশ পেয়েছে বাংলাদেশ তাদের জন্য রইল শতকোটি প্রণাম এবং শ্রদ্ধা এখন যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই গানের সঙ্গে পথ চলার শুরুটা কবে থেকে এবং কবে থেকে এই গানকে সঙ্গে নিয়ে হাঁটছি সেই গল্পটা এটা হলো আমার ক্লাস ফোরে যখন পড়ি তখন থেকেই আমার একটু গানের প্রতি শুরু মানে শুরুটা তখন মানে সুর শুনলে কেমন যেন লাগে আমার যাই হোক যখন নাইনে উঠলাম তখন আমি সত্যিকারে প্র্যাকটিস শুরু করলাম মানে প্রশিক্ষণ নেওয়া শুরু তখন থেকে জি খুলনা নজরুল একাডেমি থেকে আমি গান শেখা শুরু করি তারপরে এই পথ চলাটা তারপরে আসলাম খুলনা থেকে শিখে আসলাম ঢাকা ঢাকা এসেও নজরুল একাডেমিতে গান শিখলাম তারপরে মিউজিক কলেজে কিছুদিন গান শিখেছি তারপরে আমার গান বাকি এই পথ চলা মানে দীর্ঘ সময় ধরে গানের সঙ্গে থাকা এবং এই মানে নজরুল ইনস্টিটিউশনে এসে শুরু করেছিলেন আপনি পরে ওখানে নজরুল গীতি কিন্তু আমি সত্যিকারে নজরুল গীতি ভালো করতাম তারপরেও আমার সুর করার একটা প্রচন্ড রকমের ইচ্ছে ছিল তা আমি সেই জন্য সেই নজরুল গীতি পাশে আছে বটে কিন্তু আমি এখন সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক বেতার টেলিভিশন এবং আমার সুরে যারা গান করেছেন মানে মানে মোটামুটি সব আমাদের যারা সিনিয়র যারা আছেন সবাই এবং করছি এখনো বর্তমানে নিজেও গাচ্ছি খুব ভালো এবং এই প্রচেষ্টা অব্যাহত থাক এবং খুবই ভালো একটা চেষ্টা কারণ নিজের গান কম্পোজিশন করে গান করাটা কিন্তু একটা কষ্টসাধ্য ব্যাপার এবং এটাও সাধনার ব্যাপার শুধু গান গাওয়ার ক্ষেত্রে যেটা হয় আমরা গান শিখি বা আমরা আমাদের যেভাবে শেখানো হয় ঠিক সেভাবে গাইছি কিন্তু একটা নতুন গান তৈরি করা মানে সৃষ্টি যদি বলি সেটা অনেক কঠিন একটি কাজ এবং অনেক সাধনার কাজ এবং আপনি বললেন যে বাংলাদেশে যারা রীতিমতো গান করছেন যারা রিনাউন্ড তারাও আপনার সঙ্গে কাজ করছেন এটা একটা সুন্দর চেষ্টা এবং এই চেষ্টাটা অব্যাহত থাকলে আমাদের অনেক ভালো লাগবে এটা করেছি এছাড়া আমি একটা ছবিতে সঙ্গীত পরিচালনা করেছি এটা আমার প্রথম একটা ছবি কোন ছবিতে ছিল এটা কপালের লিখন আসবে মুক্তি পাবে ইনশাল্লাহ আশা করছি মানে রিসেন্ট কাজ করেছেন সম্প্রতি কাজ গান হয়েছে আগে কিন্তু এখন ওদের শুটিং প্রায় শেষ এখন আর কি ইয়ে হবে মুক্তি পাবে এই গল্প মানে এই প্রসঙ্গে আমরা আবার ফিরে আসবো একটা গান শুনে কি গান শুনবো এখন এখন আমি আমারই একটা সুরের গান শোনাবো শুনি গানটির কথা হচ্ছে গোলাপের কাঁটা আছে লিখেছেন সাইফুল ইসলাম সর্দার সুর তো আমারই শুনি গোলাপের কাঁটা আছে
গোলাপের কাঁটায় আছে, তবু কেন তার কাছে বারে বারে মন ভমরা, বারে বারে মন ভমরা, ছুটে ছুটে যা রাতের বেলা মায়াবী চাঁদের খেলা, কত মনে স্বপ্ন দিয়ে থাকে দূরে সে, মাধবী রাতের বেলা মায়াবী চাঁদের খেলা, কত মনে স্বপ্ন থাকে দূরে সে, এমনই কেন যেতা প্রিয় শিষ্য, গোলাপের কাঁটায় আছে তবু কেন তার কাছে বারে বারে মন ভমরা, ছুটে যায় গোলাপের কাঁটা আছে। বাসির সুরে মনটা গেছে ধরে, অনুরাগী গান শুনিয়ে থাকে দূরে সে, মোহন বাসির সুরে মনটা গেছে ধরে, অনুরাগী গান শুনিয়ে সাজেতা প্রিয় শিষ্য, গোলাপের কাঁটায় আছে তবু কেন তার কাছে বারে বারে মন ভমরা, বারে বারে মন ভমরা, ছুটে ছুটে যা দারুন। খুব সুন্দর একটি গান, এবং এটা কি আপনি অ্যালবামে, আপনার অ্যালবামে ছিল গানটি? না, অ্যালবামে না, এটা আমি বাংলাদেশ বেতার ট্রান্সক্রিপশনে করেছি। আচ্ছা, দারুন, স্পেশাল, খুব সুন্দর একটি গান। চেষ্টা করেছি আর কি, শুরু করার চেষ্টা করি, আর চেষ্টাটাই খুব পারি না, কিন্তু চেষ্টা করি, দেখি কি করা যায়। চেষ্টা করতে করতেই তো সবকিছু, জি 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 জি, প্রথম চটে যে সব হয়ে যায়, না না, সবকিছুর চেষ্টারই ফসল হচ্ছে মানে বাকি কাজটা, কারণ ইচ্ছে শক্তি এবং চেষ্টা না থাকলে কোনো কাজই আসলে সেইভাবে এগোনো যায় না, কি সেইভাবে করাও সম্ভব না। আমি ওর কাজ অনেক দেখেছি, বুঝছো মিতু, ও খুব মানে ওইটা কি বলে তোমার ভিতরে খুব আগ্রহ কাজ করার, সুন্দর সুন্দর জিনিস ক্রিয়েট করার, ওর কিছু কিছু গানের মধ্যে আমি বাজিয়েছি। বাহ, না ইচ্ছে শক্তি, আমার যে সৌভাগ্য উনিও আমার সাথে বাজিয়েছেন, আমাদের অনেক সৌভাগ্য যে দেবুদে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে প্রতিদিন থাকেন, এত ভালো বাজন, এটা তো আমরা বড়বড়ি তাকে পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য। তবে এটাই যে এই আমি এই গানটা নাইনে থাকতে শুরু করেছি, হারমোনিয়াম কেনার পরেই, বাহ, সেটাকে এখন এসে আমি কাজে লাগিয়েছি। বাহ,
তাহলে বলতে হবে আপনার এই যে সুর করা এবং এই যে সঙ্গীত সৃষ্টির যে জি ব্যাপারটা, এই প্রতিভাটা একদম ছোটবেলা থেকেই ছিল জি এবং সেটা ধারণ করেছেন বলে জি আজকে এখানে। তো এখন যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আপনি বাংলাদেশ বেতারে কতদিন ধরে আছেন বা টেলিভিশনের সঙ্গে জড়িত কবে জি থেকে? বাংলাদেশ বেতারে 86 থেকে আমি সঙ্গীত শুধু গান করি বা অনেক দিন জি, তখন কি অ্যানলিস্টেড সিঙ্গার হিসেবে, সিঙ্গার মানে জি, সঙ্গীত শিল্পী 86 হিসেবে? থেকে শিল্পী হিসাবে এবং কোনটা সেটা, কোন আধুনিক গানে, শাখায়? আধুনিক আধুনিক গানে গানে, মানে কণ্ঠশিল্পী কণ্ঠশিল্পী জি, কথাটা অর্থ কণ্ঠশিল্পী বড়, জি কণ্ঠশিল্পী। আর 2007 সালে এসে বাংলাদেশ বেতারে আমি সঙ্গীত পরিচালনা শুরু করেছি, এবং এটাও একটা আশ্চর্য, শুনলে অবাক হবেন যে আমি একটা ছবি, যে ছবিটার কথা বললাম, এটা ছবি সুর করার পরে এবং গাওয়ানোর পরে আমাদের বাংলা যারা বড় আর্টিস্ট আছেন, যারা সিনিয়র, রুনা আপা অ্যান্ড রুদা গিয়েছেন, দ্বৈত শাহনাজ রহমতুল্লাহ আপা গিয়েছেন, বাদশাহ বুলবুল গিয়েছেন, আমি নিজেও দুটো গিয়েছি, পারভিন সুলতানা এবং ফেরদৌস ওয়াহিদ ভাই, এই ছবির গান তারা ছিলেন। তা সবচেয়ে বড় আমার সৌভাগ্য যে শাহনাজ রহমতুল্লাহ আপা আমার গানগুলো শুনে কমেন্টস করলেন, মানে প্রথম আলোতে 2-3 বার পর পর করার পরে বাংলাদেশ বেতার আমাকে ডেকে নিয়ে আমাকে সঙ্গীত পরিচালনা করেছে। আমার কোনো অডিশন হয়নি, বেতার এবং টেলিভিশন দুটো জায়গায়, এটা আমার বিশাল পাওয়া। জানি না আমি হয়তো এটা পাওয়ার যোগ্য না, কিন্তু দিয়েছে আমাকে। না না, অবশ্যই যোগ্য, কারণ যোগ্যতা ছাড়া সেই জায়গাটা তৈরি হয় না। আর গুণী মানুষ যখন বলেন তাদের কথার মধ্যে অবশ্যই সেই পরিমাণ জায়গাটা থাকে বলেই বলা। আর বাংলাদেশ টেলিভিশন এবং বেতার হচ্ছে এমন একটি জায়গা যেখানে গুণীর কদরটা করা হয়, জি, তো সেখান থেকে অবশ্যই যখন আপনাকে কোনো ধরনের অডিশন ছাড়াই যখন নিয়েছেন, তখন আমাদের সেটা মাথায় রাখতে হবে যে আপনার যোগ্যতার জায়গা কতটুকু। তো সেই মাপকাঠিতে আমি যাব না আর কি, যে বিচার করার জায়গা, সেটা পুরো দায়ভার হচ্ছে দর্শকদের কাছে এবং শ্রোতা দর্শক যারা আছেন, যারা শুনছেন এবং যারা দেখছেন, তো তাদের উপরে আমি সেই সেই কি বলবো সেই দায়িত্বটা দিয়ে দিচ্ছি। তো আর একটু যদি আমাকে বলার সুযোগ দেন, আমি বলতে পারি? অবশ্যই যে বলবেন। এই ছবির যে 6টা গান, এটা প্রডিউসার আমার গান শুনে আমাকে বললো যে আপনি বেতার টেলিভিশন সঙ্গীত পরিচালক, আপনি গান, এই ছবির গান আপনি শুরু করবেন। আমার একটা গান শর্ট ফিল্মে লাগলো ছবিতে, তখন প্রডিউসার তিনজনই বাসায় আসলেন, আমি বললাম বাসায় আসেন, তো আমাকে বললো টাইটেল সঙের নামটা হচ্ছে কপালে লিখুন, আমি দিয়ে গেলাম, আপনি গানটা সুর করবেন এবং লিখবেন। তা আমার ওয়াইফ আবার লেখালেখি করে একটু, তো ওকে আমি বললাম কপালে লিখুন, তুমি গানটা দেখো তো লিখতে পারো কি না, তা ও লিখে ফেললো রাত্রে। আমি একটু অবাক হলাম, লেখার পর দেখি যে আমার গানটা তো সুন্দর, আমি সুর করতে পারি। ঠিক সুর করে ওনাদেরকে বললাম আসেন আমার গানগুলো শুনেন, সুরটা শুনেন। সবচেয়ে বড় ওনারা আসছিল সিডি নিয়ে, নকল সিডি নিয়ে, যে হিন্দি নকল করতে। আমি বলছি আমি মৌলিক গান করবো, আমি এটা পারবো না, মাপ চাই আমি। তখন উনি বললো ঠিক আছে মৌলিক গান করেন, ওই টাইটেল সংটা দিল, আমি সুর করে ডাকলাম, শুনে বললো যে আগামীকালই শুটিং, এটা স্টুডিও রেকর্ডিং হবে, শিল্পীকে আমি আর শাম্মী আক্তার, মানে এভাবে বললেন। তা শাম্মী আপার সাথে কথা হলো, গান শুনলো উনি গাবেন, ডেট হয়ে গেল, উনি কী কারণে করতে পারলেন না, মানে বলছে 2টা দিন পিছা। আমি বললাম যে এটা তো পিছানো সম্ভব না, এখনই করতে হবে, মহরত হচ্ছে ওখানে। ডাকলাম পারভিন সুলতানাকে, ওই ঠিক ওই মুহূর্তে বললো ডাকেন কে আছে অল্টারনেট, তখন আমি ডাকলাম ওনাকে, উনি এসে গানটা করলেন, সেটা অপূর্ব একটা গান করেছেন, খুবই ভালো লাগলো। যে আমার ওয়াইফও, এটাও একটা বিশাল ব্যাপার যে সে এত বড় আর্টিস্ট যারা গান করেছেন সবাই বাংলাদেশের বিখ্যাত যারা, এটা খুব সুন্দর। তো এই এই প্রসঙ্গে আমরা আরো কথা বলবো, এখন কি গান শুনবো? আমি এবার একটি শ্রদ্ধেয় নিয়াজ মোহাম্মদ চৌধুরী গাওয়া একটি গান করব। গানের কথা হচ্ছে উসমান শওকত লিখেছেন, সুর করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ। জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি, সব কিছু ভুলে যেন করি লেনদেন, তুমিও তো বেশ আছো ভালোই আছো, কবিতায় পড়া সেই বনলতা সিনহা। জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি,
সব কিছু ভুলে যেন করি লেনদেন। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সেই বনলতা সিনহা, জীবন আনন্দে সংসারে আজো আমি। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পড়ে এখনো। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পড়ে এখনো। কি জাদু জানো তার বিধাতা জানেন, কবিতায় পড়া সেই বনলতা সিনহা, জীবন আনন্দ হয়ে সংসারে আজো আমি। পরিপাটি বেশবাস তেমনি আছে, ঘটনার পুনরেশ নেই তো কাছে। পরিপাটি বেশবাস তেমনি আছে, ঘটনার পুনরেশ নেই তো কাছে। এভাবে সবাই কি থাকতে পারে, কবিতায় পড়া সেই বনলতা সিনহা, জীবন আনন্দ হয়ে সংসারে আজো আমি। সব কিছু ভুলে যেন করি লেনদেন, তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সেই বনলতা সিনহা, জীবন আনন্দ হয়ে সংসারে আজো আমি। বাহ, অনেক সুন্দর একটি গান, এবং এই গানের পরে কথা না বাড়ে একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সাথে থাকুন। দর্শক, ফিরে আসলাম ছোট্ট বিরতির পর, এবং আমাদের সঙ্গে আছেন পুরো সকালটা জুড়ে সুন্দর সুন্দর কিছু গান নিয়ে অতিথি শিল্পী খায়রুল ইসলাম। চলচ্চিত্রের গানের কথা শুনছিলাম, এবং এই যে সঙ্গীতের সঙ্গে পথ চলতে, যে আপনি কখন মনে হলো যে আমি সঙ্গীত পরিচালনার কথা, পরে কখন থেকে লেখার শুরু, বা এই যে সুর করার শুরু বললেন, ক্লাস নাইনে প্রথম লিখেছিলেন, সুর করেছিলেন, তো মানে কখন মনে হলো যে আমি আরো করতে চাই, বা আমি অনেক বেশি করে করব, কখন সেটা মনে হলো যে অনেকগুলো গান হয়ে গেছে বা আমি এখন করতে পারি? আচ্ছা, আমার কাছে প্রথম থেকেই মনে হতো যে গান তো করবই, আমি সুরকার এবং শিল্পী দুটোই হব, ওই ছোটবেলা থেকে চিন্তা ভাবনা। তো যখন ফোর থেকে শুরু করি, এমনি গান করি। পারিবারিক আবহের মধ্যে গানটা ছিল নাকি আপনার নিজের? পারিবারিক, সেটা আমি বলি, আমার আব্বাও গান করতেন, অভিনয় করতেন, ইয়ে করতেন। এছাড়া আমরা তিন ভাই এখানে আছি, চিনবেন হয়তোবা। আমি তো সঙ্গীত শিল্পী খায়রুল ইসলাম, মাহিদুল ইসলাম মাহি আবৃত্তিকার, যে আমাদের আমার ছোট ভাই, মাহি ভাই, জি আমার 5 বছরের ছোট,
তারপর আমার এক ভাই ইমিডিয়েট বড় যে গীতিকার সাইফুল ইসলাম সর্দার, যে ওর গোলাপের কাঁটা আছে ওরই লেখা। বাহ, এই আমরা আমার পারিবারিক আবহের মধ্যে জি আসছি। ভাই ভাই তো চমৎকার চমৎকার করেন জি আবৃত্তি, এবং খুবই মানে আমরা যারা আছেন তারা সবাই ওনার ভয়ঙ্কর। তো আমার অনেক ছোট, 5 বছরের ছোট, দেখে মনে হয় নাই আর কি। বাহ, দারুণ সুন্দর, মানে এটা জানা ছিল না, ভালো লাগছে জেনে আর কি। তারপরে ওখান থেকে পারিবারিক আবহের মধ্যে থেকে আসা এবং তখন শুরু। তো তারপরে এসে মানে তখন থেকে মনে হতো যে আমি সঙ্গীত পরিচালনা করব। একদম প্রথম থেকে ওনার সুর শুনলে আমার ভিতরে মানে তোলপাড় করত যে আমার কোথায় যেন লাগছে। তখন আমার মনে হতো শিখবো তো শিখবো, আমি আবার শুরু করব। প্রথম সুর করা কি এই গানটাই ছিল আমরা যেটা শুনলাম আর কি? হ্যাঁ, গোলাপের কাঁটা আছে। বাহ, কত সুন্দর সুর, খুব সুন্দর কাজ, রিচ। চেষ্টা করেছি, এবং আমাকে একদিন শেখ সাদি ভাষা, আমি গানটা গাচ্ছিলাম তো শেখ সাদি খান, বলে খায়রুল তুমি এটা কী করছো, অনেক একটা ভালো জিনিস করছো, এটা ভালো লাগলো যে উনি। এবং আমাকে বলছিলেন উনি যে সবসময় মৌলিক সুর বলো, নিজের সুর, কোনো নকল না। তা আমি সেটা চেষ্টা করি, যার কারণে আমি সুবিদা হাদি ভাই, মনে করেন ইয়াসিন মোস্তারি আপা, সবাই আমার সুরে গান করেছেন, শাম্মি আক্তার, রফিকুল আলম ভাই, আমিরা সুলতানা। বাহ, সেই গানগুলো কোথায় মানে অ্যালবামের জন্য ছিল নাকি? বেতারে অ্যালবামে সব জায়গায় আছে মিলানো। বাহ, খুব সুন্দর। আমি আজকে একটা শোনাবো, একটি গান সুবিদা গেয়েছেন, আমি নিজেও গেয়েছি ওটাকে আমি। আচ্ছা, ওটা শুনবো। এখন কি গান শুনবো? এখন শোনাবো হাজার মনের কাছে প্রশ্ন রেখে, সুবিদারি গান। কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন শেখ সাদি খান। শুনি। হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু নেই। হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু নেই। হাজার মনের কাছে প্রশ্ন রেখে মানুষ করে হৃদয়ের গৌরব, বলে প্রেম সেই তো ভুলে যাওয়া সৌরব, তবু মানুষ করে হৃদয়ের গৌরব, বলে প্রেম সেই তো ভুলে যাওয়া সৌরব। আমি বলি মিছে সব মানুষের জন্য, আমি বলি মিছে সব মানুষের জন্যে, ফুলের মতো মন মানুষের নেই, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু নেই। হাজার মনের কাছে প্রশ্ন রেখে নিজের হাতেই গড়া
আর্থের শৃঙ্খল রয়ে গেছে আজ তো পৃথিবীর সম্বল নিজের হাতে গড়া স্বার্থের শৃঙ্খল রয়ে গেছে আজ তো পৃথিবীর সম্বল আমি বলি মিছে সব মানুষের জন্যে আমি বলি মিছে সব মানুষের জন্যে আসলে দেবার কারণ কিছু আর নেই পৃথিবীতে প্রেম বলে কিছু নেই প্রেম বলে কিছু নেই কিছু নেই হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি পৃথিবীতে প্রেম বলে কিছু নেই প্রেম বলে কিছু নেই কিছু নেই হাজার মনের কাছে প্রশ্ন রেখে সুন্দর একটি গান এবং দেবুদেব রাজু ভাই খুব খুব ভালো লাগলো আর কি গানটি কারণ চেষ্টা করেছি ওনাদের মতো গাইতে পারিনি অনেক ভুল ত্রুটি আছে অনেক সুন্দর একটা ছবির গান এবং এই ছবিটা চলচ্চিত্রটাও অনেক সুন্দর এবং অনেক এটা হিস্ট্রি জানতে হলে আমাকে জিজ্ঞেস করতে হবে বুঝবো গানটা প্রথমে বাংলাদেশ টেলিভিশনের জন্য করা হয়েছিল তাই হ্যাঁ এবং পরে সেটা রিমেক করে তোমার সাদিবাই রিমেক করে সেটা ফিল্মে লাগানো হলো এরকম বাংলাদেশ রেডি বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের অনেক গান যেমন অ্যাজ ফর এক্সাম্পল বন্ধু হতে চেয়ে তুমি তারপরে বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলো এগুলো সব কিন্তু ট্রান্সক্রিপশন সার্ভিসের গান তারপরে তোমার ওই যে অনেক সুবীরের অনেক গান তারপরে তোমার টেলিভিশনের অনেক গান আছে যেগুলো মনে করো টেলিভিশনের জন্য করা হয়েছে পরবর্তীতে সেটা চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে না এইটাই হচ্ছে এই সুন্দর গানের এটা হচ্ছে আলাদা একটা জায়গা যখন গান সুন্দর হবে তখন বহু ক্ষেত্রে সেটার ব্যবহার তৈরি হয়ে যায় বেসিক্যালি আমি তোমাকে বলি গানগুলো তোমার ছবিতে ইউজ করার আগে বেতারে প্রচার তখন তো এত এত এফএম টেফএম ছিল না বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের একটাই ইয়া ছিল চ্যানেল তখনই সেগুলো হিট হয়ে গেছে জনপ্রিয় হয়ে গেছে নাকি পরবর্তী এই জন্য এটার ব্যবহার করা যে যেহেতু এত প্রচলিত গান এবং মানুষ ভালোবাসছেন বলে হয়তো বা আরো বেশি করে ব্যবহার করার জায়গাটা তৈরি হয়েছে আর ওই সময়কার গান মানে এত সুন্দর এবং সেটার কথা বলেন সুরের জায়গা বলেন কম্পোজিশন এবং এত সুন্দর টিম ওয়ার্ক মানে এখন যেটা আমরা চিন্তা করতে এখন ভালো কাজ হচ্ছে কিন্তু ওই পরিমাণ এফোর্ট দিয়ে ওই পরিমাণ টিম ওয়ার্ক দিয়ে ওইভাবে হয়ে উঠছে না হয়তো বা সময়ে একটা ব্যাপার আছে পরিবর্তনশীল সব কিছুই তো আসলে পরিবর্তন হয় এখন টেকনোলজি সব কিছু নিয়েই আসলে কাজ করছে আর কি তা আপনার 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 কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই সময়ে যে আপনি কাজ করছেন আপনার কাছে কি মনে হচ্ছে এই গানের ভবিষ্যৎ সম্পর্কেই জানতে চাই এখনকার সময়ের গান বা আপনি যেহেতু গানগুলো করছেন বা গাইছেন সিনিয়র জুনিয়র সবাই গাইছেন তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় এই গানগুলো কত দূর টিকে থাকার ব্যাপার যেটা আমরা পুরোনো গানগুলো যেমন আজকেও আপনি গাইলেন বা সেই গানগুলো যেভাবে বেঁচে আছে তো আপনার কি মনে হয় যে আপনি যে গান করছেন বা আমরা যারা গান করছি তো সেই সেই জায়গাটাকে আপনি কিভাবে চিন্তা করছেন যে এটা কত দূর থাকবে বা সেটার ভবিষ্যতের অবস্থানটা কি আসলে আমরা যতই চেষ্টা করি না কেন যে মানে মডার্ন তো অবশ্যই হব আমরা কিন্তু সেই গানের ভিতরে ক্লাসিক বেজ এবং মেলোডি যদি না থাকে সেই গানে আসলে আমরা যত ভালো গানই করি না কেন আপনার যদি আমার দাগ না কাটে ভিতরে তাহলে তো সেই গান ভালো লাগার কথা না গান অনেক ভালো হচ্ছে কিন্তু আসলে সেরকম মানে স্থায়িত্ব হচ্ছে না কেন ওই যে একটা দেখা সুরের যে কাজের এবং যে ক্লাসিক একটু প্রয়োজন গানের ভিতরে হোক না আপনার চটুল গান কিন্তু তার ভিতরে একটা মেলোডি থাকবে
সুরের সমন্বয়টা পরিপূর্ণভাবে থাকতে হবে, সবকিছু মিলে, সবকিছু মিলে সমন্বয়টা থাকলে সেই গানটিকে থাকে, এবং মিউজিকটাও সেই সাথে গানের সাথে চলনের সাথে মিউজিকটা থাকতে হবে, না হলে এটা ভালো লাগার কথা না। সেটা গাঁথুনি এক কথা হলো, গাঁথুনি যদি ভালো না হয়, জি, আর আশেপাশে দিয়ে যদি আমি পাতাবাহার দিয়ে ওটাকে সুন্দর করি, কোনো লাভ, কোনো লাভ নেই, একদম 100%। সবথেকে জরুরি হচ্ছে কণ্ঠ এবং এই প্রসঙ্গে আবার বাকি কথায় আসবো, এখন একটা গান শুনবো। কি গান শুনছি শুনবো? যেহেতু বিজয়ের মাস, আর একটি গান করবো দেশের গান। কথা লিখেছেন শামসুদ্দিন হাসু, সুর আমারই, এবং এটা মনির খানও গেছে, আমি আবার বেতারে করেছি আর কি। স্বাধীনতার অনেক বছর পেরিয়ে গেছে, স্বাধীনতার অনেক বছর পেরিয়ে গেছে, নববধূর চুলেকার সেই যৌবন আজ হারিয়ে গেছে, যুদ্ধে যাওয়া স্বামীটি তার আসবে ফিরে, আসবে আবার এই আশাতে, ঢুকবে দেশে এখনো পথ চেয়ে আছে, স্বাধীনতার অনেক বছর পেরিয়ে গেছে। স্বামীর হাতের সেই নিড়ানি, কাস্তে কোদাল লাঙল খানি, স্বামীর হাতের সেই নিড়ানি, কাস্তে কোদাল লাঙল খানি, যেমন রেখে গিয়েছিল তেমনি আজ পুড়ে আছে, যুদ্ধে যাওয়া স্বামীটি তার আসবে ফিরে, আসবে আবার এই আশাতে, ঢুকবে দেশে এখনো পথ চেয়ে আছে, স্বাধীনতার অনেক বছর পেরিয়ে গেছে। সেই সে বিয়ের শাড়ির বাজে, স্বামীর ছোঁয়া পায় সে খুঁজে, সেই সে বিয়ের শাড়ির বাজে, স্বামীর ছোঁয়া পায় সে খুঁজে, বুকেতে জড়িয়ে কেঁদে কেঁদে, জুড়ায় যত জানায় আছে, যুদ্ধে যাওয়া স্বামীটি তার আসবে ফিরে, আসবে আবার এই আশাতে, ঢুকবে দেশে এখনো পথ চেয়ে আছে, স্বাধীনতার অনেক বছর কথা বলাটা অসঙ্গতিপূর্ণ মনে হয়। একটা বিরতি নিয়ে আসছি।
দর্শক নিয়ে নিয়েছি ছোট্ট বিরতি, সাথে থাকুন। দর্শক ফিরে আসলাম ছোট বিরতির পর, এবং আমাদের সঙ্গে আছেন পুরো সকালটা জুড়ে অতিথি শিল্পী খায়রুল ইসলাম। সেটা হচ্ছে যে গানটি আমরা শুনছিলাম বিরতির আগে, একটি গান শুনছিলাম, তো ওই গানটি সম্পর্কে একটু জানতে চাই, যেহেতু আপনি বললেন যে গানটি মনির খানও গেয়েছেন আর তারপরে আপনিও গেয়েছেন, তো এত সুন্দর একটি গান, এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যে কি কাজ করে গানটা যিনি লিখেছেন এটা বাস্তব ঘটনা নিয়েই, যখন 71-এ এমন ঘটনা ঘটেছে, ধরে নিয়ে গেল স্বামী তার স্বামীকে নিয়ে খুন করে ফেললো, গীতিকার যিনি শামসুদ্দিন আহমদ দাশু, উনি সেটাই একদম সত্য ঘটনাই লিখলেন, যার কোনো কথাগুলি এত সুন্দর আমার দেখে ভিতরে আমারও মনে হলো যে এটা এটা কি কথা। না, আমাদের দেশে এরকম বহু মানে এরকম বহু ঘটনা ঘটেছে, এটা একদম সত্য ঘটনা, কারণ অনেক মানে অনেক নারীর জীবনে তার স্বামী আর ফিরে আসেনি, সে যুদ্ধে যে তারা শহীদ হয়েছে, যুদ্ধ সে যখন যুদ্ধে গেল মাত্র 7 দিন হয়েছে বিয়ে করে নিয়ে আসছে। হ্যাঁ, এরকম এরকমও আছেন, এরকম অজস্র ঘটনা, অজস্র মানে অনেক মার বুক খালি হয়েছে, অনেক নারী তার স্বামীকে হারিয়েছেন, অনেক ভাই তার বোনকে হারিয়েছেন, অনেক বোন লাঞ্ছিত হয়েছে, এরকম এত বেশি কথাটা যখন বলছি আমি ঠিক ওইভাবে অনুভব করছি যে কত সাধনা, কত ত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই বাংলাদেশ, জি এই বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি কত রক্তের বিনিময়ে। এবং এই গানটা যখন সুর করি মনির খান গেয়ে বলে, খায়রুল ভাই মুখে এত কথা আপনি এটা কিভাবে সুর করলেন, কোথাও কোনো এক লাইনের সাথে আর এক লাইনের কোনো মিল নাই, মানে আমাকে মনির খান ইয়ে হয়ে গেছে মানে যে এত সুন্দর এত কথা দিয়ে কীভাবে সুর করলেন আপনি। এখন কি গান শুনব? এখন আমি সুবিধাও গেছেন আমিও গিয়েছি, আমি একটি গান শোনাবো, কথা লিখেছেন মোহাম্মদ আলাউদ্দিন এবং সুবিধা অ্যালবামের জন্য করে দিয়েছি, এবং আমি আবার বেতারে এটাকে নিজেই গিয়েছি। আচ্ছা শুন। যেটুকু দিতে পেরেছি তোমার মনের মতো হয়েছে কি না জানি না, যেটুকু দিতে পেরেছি তোমার মনে মতো হয়েছে কি না জানি না, যা দিতে পারিনি তা নিয়ে কোনো অভিযোগ করো না, যেটুকু দিতে পেরেছি তোমার মনে মতো হয়েছে কি না জানি। আমি তো ঝর্ণা নই, নই তো কোনো নদী, সাগরের বুকে কি করে বয়ে যাব নিরবধি, আমি তো ঝর্ণা নই, নই তো কোনো বুকে কি করে বয়ে যাব নিরবধি, আমার এই না পারাকে ভুল বুঝো না, আমার এই না পারাকে ভুল বুঝো না, ভুল বুঝো না, যেটুকু দিতে পেরেছি তোমার মনে মতো হয়েছে কি না জানি না।
ভাববে কি করে একে যাব তোমার ছবি। আমি তো শিল্পী নই, নই তো কোনো কবি, প্রেমের কাব্যে কি করে একে যাব তোমার ছবি। আমার এই না পারাকে ভুল বুঝো না, আমার এই না পারাকে ভুল বুঝো না, ভুল বুঝো না, যেটুকু দিতে পেরেছি তোমার মনে মতো হয়েছে কি না জানি। আরেকটি সুন্দর গান, এবং এই গানটি শুভিনন্দী গেছেন। জি ভালো, মানে অনেকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জায়গা আছেন এবং সিনিয়র সব মানে শ্রদ্ধেয় গুণী শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। তো এখন যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনার অ্যালবাম সম্পর্কে জানতে চাইবো। যে আমার দুটো অ্যালবাম বাজারে এসেছিল, সঙ্গীতার বানান একটা আপনার, কত আমার এটা হলো 1995 সালে, অনেক আগে, আর 2000 আসছে বিউটি কর্নারের ব্যানারে তুমি যদি ডাকো আমাকে, মিল্টন খন্দকারের কথা সুরে, আর আমাকে আর কত পোড়াবে এটা মান্নান মোহাম্মদের সুর এবং কথা দিল অরাজিত সরকার। তো প্রথম যে অ্যালবামটা সেটা তো বোধহয় ক্যাসেট আকারে এসেছিলেন, তখন অডিও ছিল, তখন সিডি হয়নি, সিডি হয়নি আর কি। ওই প্রথম অ্যালবামের যে গানগুলো ছিল সেগুলো কি আপনার করা ছিল নাকি? সব মান্নান ভাই করা, ওই অ্যালবামটাই পুরো মান্নান ভাই, তারপরে আমি হলাম আর কি। তো এরপরে সে কি সঙ্গীত পরিচালনার কাজের সঙ্গে সংযুক্ত হওয়া নাকি তারও আগে থেকে? আগে থেকে সংযুক্ত, কিন্তু বেতার এবং টেলিভিশনে তালিকাভুক্ত হয়নি। তালিকাভুক্ত কবে হয়েছে? 2007-এ। সাথে সেটা কি টেলিভিশন এবং বেতারের দুটোতে? দুটোই 2007-এই হয়েছে। নতুন কোন অ্যালবামের কোন চিন্তা আছে কিনা বা করতে চাচ্ছেন কিনা নিজের অ্যালবামের? হ্যাঁ, আমি একটা অ্যালবাম, আসলে অ্যালবাম কি কাজ করছি, অডিওতে কাজ করছি, একটা অ্যালবাম করেছি, একটা একজন মহিলা গেয়েছেন, এটা হলো উনি একজন পুষ্টিবিদ এবং একজন ডাক্তার, মানে ইয়ে করেন, ফাহমিদা করিমের, তা ওটা আমার অ্যালবামের নাম দিয়েছে ঝরা পাতা, ওখানে 10টা গান করেছি। তার আমাদের ওই দেবুদা তো চিনবেনই, জীবন চৌধুরী একটা গান ছিল, উনি আমাকে দুটো গান দিয়ে গেছেন আমেরিকা যাওয়ার আগে, তা আমাকে একটা দুটো গান দিল, তার মধ্যে একটা গান করেছি আমি, সেটা দিয়েই নাম ইয়ে করেছি ঝরা পাতা। ওই গানটা আমি একটু শোনাতে চাই। বাহ, খুবই ভালো। এখন আমরা কি গান শুনব? ওই গান ঝরা গান, গীতিকার ইয়ে আপনার জীবন চৌধুরী, সুর আমার এবং গেয়েছেন ফাহমিদা করিম, আমি নিজেও এই আর কি। ঝরা পাতা ঝরতে দেখে তোমায় মনে পড়ে, ঝরা পাতা ঝরতে দেখে তোমায় মনে পড়ে, এই বুঝি এলে তুমি বৃষ্টি ধোয়া ঝড়ে, ঝরা পাতা ঝরতে দেখে তোমায় মনে পড়ে, কচি ঘাসে সবুজ পরশ ফেলে মনে হয় হাতে ছোঁয়া দিলে, কচি ঘাসে সবুজ পরশ ফেলে মনে হয় হাতে ছোঁয়া দিলে, হাসির জোয়ার চোখে তোমার, হাসির জোয়ার চোখে তোমার মনের দুয়ার খুলে বারে বারে, ঝরা পাতা
আকাশে সন্ধ্যা তারা জ্বলে, মনে হয় তুমি চোখ ফেরালে। ওই আকাশে সন্ধ্যা তারা জ্বলে, মনে হয় তুমি চোখ ফেরালে। দৃষ্টির সীমায় ভক্তি তোমার, দৃষ্টির সীমায় ভক্তি তোমার, প্রাণের আবেশ ছবি হয় অন্তরে ঝরা পাতা, ঝরতে দেখে তোমায় মনে পড়ে। এই বুঝি এলে তুমি বৃষ্টি দোয়া ঝড়ে, ঝরা পাতা ঝরতে দেখে তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে। বাহ, সুন্দর, এবং অসংখ্য ধন্যবাদ দেবুদা এবং রাজু ভাইকে, আপনাকে চমৎকার বাজেছেন, খুবই ভালো। সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে, এর মধ্যে আমি একটা বিরতি নিয়ে আসছি। জি, দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সাথে থাকুন। দর্শক ফিরে আসলাম ছোট্ট বিরতির পর, এবং আমাদের সঙ্গে আছেন পুরো সকালটা জুড়ে সুন্দর কিছু গান নিয়ে অতিথি শিল্পী খায়রুল ইসলাম। হ্যাঁ, খুব মজার একটি গান শুনতে শুনতে বিরতিতে গিয়েছিলাম, খুব ভালো লাগছিল আর কি, গানের একটা আলাদা একটা রিদম কাজ করছিল, মজার। তো এই যে কাজগুলো করছেন, মানে কোনটাকে বেশি, মানে কি বলবো, উপভোগ করেন, নিজে গাইতে নাকি সঙ্গীত পরিচালনা করতে, কোনটা? গাইতে তো খুবই ভালো লাগে, কিন্তু নতুন সৃষ্টি করতে আরো বেশি ভালো লাগে। যেটা আমার কাছে মনে হচ্ছিল যে আপনি সৃষ্টিটা বেশি মজার, অবশ্যই, কারণ হ্যাঁ, সঙ্গীত শিল্পী হিসেবে আমার বর্তমান একটু, জি জি জি, আমি ওর গানের সুরগুলো শুনে, জি, যেটুক আমার এক্সপেরিয়েন্স, আমার অভিজ্ঞতার থেকে আমি সেটা জানাচ্ছি, তার গানের মধ্যে বিশেষ একটা বৈশিষ্ট্যটা কি জানো, সে পুরোপুরি উচ্চাঙ্গটাকে টাচ করে, প্রতিটা জায়গাতে টাচ করে, যার ফলে তার গানগুলি আরো মানে শোনার জন্য অনেক বেশি শ্রুতিমধুর হয়ে ওঠে। ভীষণ ভালো লাগলো তোমার গানগুলো, অনেক ধন্যবাদ। আপনি দোয়া করবেন আপনারা যেন ভালো কাজ করতে পারেন, আপনার কাজের প্রতি রইল অনেক অনেক শুভকামনা, এবং অনেক অনেক ভালো কাজ করুন, অনেক ভালো গান সৃষ্টি হোক, এইটুকু শুভকামনা, কারণ অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমি এখানে আসতে পেরে, এবং আমাকে যে এসিটিভি থেকে যে আমাকে দেখেছেন, আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই যারা কাজ করছেন কলা কুশলে, এবং যিনি পিছনে আছেন, পিছনে কাজ করছেন, সাথে আমাদের যারা, এই যে আমাদের কি বলবো, ভাইরা, মানে মিউজিশিয়ান ভাইরা, মানে শ্রদ্ধেয় মিউজিশিয়ান ভাইরা, এবং এত ভালো বাজিয়েছেন যে আমার এত ভালো লাগলো। আমি আসলে এই সামনে আসাটা খুব আসতে পারিনি, এই প্রথম আমাকে এসিটিভিতে এই প্রোগ্রামে ডাকার জন্য আমি খুবই কৃতজ্ঞ, এবং আমাকে যদি আরও সুযোগ দেয়, আমি ইনশাল্লাহ আরও ভালো গান উপহার দিতে পারবো, সেই সেটা সুযোগ। এবং আপনার উপস্থাপনা এত ভালো যে যেটার কারণে আমি, আসলে আমরা তো কথা বলতে পারি না, সুর এবং কথা, আমি কিন্তু ওইভাবে গোছায় কথা বলতে পারি না আপনাদের মতো, এটা বিদায় নেব, কিন্তু আমি একটু বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, বিদায় ঘন্টা বেজে গেছে, বিদায় নিচ্ছি আজকের মতন আপনাদের কাছ থেকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ ধারার গান শুনতে থাকুন, এবং এসএ টেলিভিশনের সাথে থাকুন। এবার একটি অনেক অনেক গীতিকারের গান করা হলো, আমার রুয়াইফ গীতিকার বাংলার বিটিভিতে, এবং যে ছবির গান করেছেন, তা আমি একটি গান বিটিভিতে করেছিলাম, ওই গানটি করতে চাই। গীতিকারের নাম হচ্ছে ইসরত খায়রুল। আমি কি সুখ পেয়েছি ভালোবেসে,
সুপ্ত পাইনি ভালোবাসায় আশা করে সুপ্ত পাইনি ভালোবাসায় আশা করে তোমার এতটা কাছে এসে আমি কিছু পেয়েছি ভালোবেসে আমি কিছু পেয়েছি ভালোবেসে